हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે তত্ত্ব সুদামৃতে অবগাহিত হওয়ার পরিবেশে ছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করবো তবে একটা অনুরোধ রাখছি আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করুন আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণকতা যুক্ত করতে কৃষ্ণকতা আলাপন ইতুপূর্বে যেটা আমরা আস্বাদন করেছিলাম তাই এই লাইভটিকে শেয়ার করুন শেয়ার করলে অসংখ্য ভক্তবৃন্দ যুক্ত হতে পারবে এবং এই অপ্রাকৃত কৃষ্ণকথা আমৃতে অবগাহিত হওয়ার সুযোগ পাবে আমরা অনেক পোস্ট শেয়ার করি আমরা অনেক পোস্টে কমেন্ট করি কিন্তু আমরা যদি ধর্মীয় পোস্টগুলো শেয়ার করি ধর্মীয় পোস্টে যদি কমেন্ট করি অসংখ্য ভক্তবৃন্দ উপকৃত হবেন যুক্ত হতে পারবেন তাই আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করুন লাইভটিকে শেয়ার করলে অনেক ভক্তবৃন্দ কৃষ্ণকতা আলাপনে যুক্ত হতে পারবে আর এই কৃষ্ণকতা আলাপন যেহেতু একটা পরিবার এই পরিবারে যত বেশি ভক্তবৃন্দ যুক্ত হবেন আমরা তত বেশি নিত্য আনন্দ সাগরে ভাসতে পারব আমরা তত বেশি আমরা আনন্দ অর্ণবে সাঁতার কেটে কৃষ্ণকতা আলাপন করতে পারবো তাই সবার নিকট আবারও অনুরোধ করছি আপনার লাইফটিকে শেয়ার করুন আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণকতা আলাপনে যুক্ত করতে আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে অপ্রাকৃত চেতনা জাগিয়ে দিতে আপনার একটি শিয়ারি পারে যারা একাদশী পালন করে না তারা এই প্রবচনটি একাদশী ব্রত পালনে উৎসাহিত হতে আর এই জন্য আপনি ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করবেন ভগবান নিজেও বলছেন সেই ভক্তের চেয়ে আর কেউ আমার প্রিয় হবে না যে ভক্ত আমার অপ্রাকৃত কথা জগতের বুকে প্রচার করে জগতের বুকে সর্বশ্রেষ্ঠ দাতাকে যারা কৃষ্ণ কথা প্রচার করে আত্মার খাদ্যের যারা সংস্থান করে তারা জগতের বুকে সর্বশ্রেষ্ঠ দাতা আর সর্বশ্রেষ্ঠ গ্রহিতা হচ্ছে তারা যারা গ্রহণ করে আপনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গ্রহিতা তাই দ্বিতীয় পর্বটি অবশ্যই আপনারা শেয়ার করেন প্রথম পর্বটি যারা এখনো শেয়ার করেননি প্রথম পর্বটিও শেয়ার করবেন আমরা দ্বিতীয় পর্বটি শুরু করছি দ্বিতীয় পর্বটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আমরা শুনছিলাম সেই কথা যে আপনি আচরে প্রভু জীবেরে শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিতে হবে আমি নিজে বললাম যে রুটি খাওয়া যাবে না আর আমি নিজেই যদি রুটি গ্রহণ করি তাহলে নিশ্চয়ই তার শাস্তিও আমাকে পেতে হবে কারণ ধর্ম তো সবার জন্যই সমান হুম ধর্ম প্রত্যেকের জন্যই সমান তাই প্রত্যেককেই ভগবানের আইন পালন করতে হবে আমরা যদি ভগবানের অসীম কৃপা লাভ করতে পারি একাদশীর যদি পূর্ণ কৃপা লাভ করতে চাই আমাদের সবাইকে নির্জলা প্রতিটা একাদশীর নির্জলা পালন করতে হবে আর না পারলে আমরা তো অবশ্যই পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফল মূল জল গ্রহণ করব তবে সেটা অনুকল্প হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে অসমর্থ ব্যক্তিদের ক্ষেত্রে পঞ্চশস্য বাদ দিয়ে পঞ্চরবি শস্য অর্থাৎ দান গম ভুট্টা জব তেল এই পাঁচ জাতীয় শস্যাদি বাদ দিয়ে অনুকল্প গ্রহণ করা যাবে তবে সেটা একেবারে অল্প অনুকল্প একেবারে অল্প সেটা গ্রহণ করতে হবে এবং এটা কাদের জন্য অসমর্থ ব্যক্তিদের জন্য তো আমরা হঠাৎ করে তো পারবো না আমরা ধীরে ধীরে অভ্যাস করব বলছিলাম যে দুপুর বারোটা পর্যন্ত প্রথম চেষ্টা করব দুপুর বারোটা পর্যন্ত যদি আমরা পারি চেষ্টা করব যে দেখি একটা পর্যন্ত পারি কিনা দেখি বিকেল তিনটার পর পাবো দেখি সন্ধ্যা ছটার পর পারবো তারপর রাত আটটার পর পা আমরা পেয়ে নেই দেখি পারি কিনা দেখবেন ধীরে ধীরে আমাদের মাঝে একটা অভ্যাস হয়ে যাবে কারণ শরীর হচ্ছে মহাশয় যা তাই সয় ইচ্ছে করে সব পারা সম্ভব অভ্যাস করতে হবে অভ্যাসটি হচ্ছে আসল একটা শরবতের নিয়ম বলছি ওই শরবতটা গ্রহণ করে প্রথমে আমরা শুরু করতে পারি একাদশীটা সমপরিমাণ জলে এক গুল মরিচের গুড়া দিতে হবে বাজারে কালো যে গোলমরিচ গুলো পাওয়া যায় এই কালো গুলমরিচটা এনে এটাকে ফাঁকি করতে হবে পিষে তারপর এক চিমটি গোলমরিচের গুঁড়া দিতে হবে জলের মাঝে তারপর এক মুষটি মিশ্রকে ফাঁকি করে দিতে হবে কতটুকু মিশ্রিত দেয়া প্রয়োজন আপনি বুঝতেই পারবেন যতটুকু জল নেবেন সেই অনুপাতে আপনি মিশ্রি দেবেন তারপর আপনি অল্প লবণ দেবেন অল্প লেবুর রস দেবেন তারপর ভালো করে ঝাঁকিয়ে যদি অসমর্থ হয়ে থাকেন দুপুর বারোটার পর পেয়ে নেবেন সমপরিমাণ জলে এক চিমটি গুলমরিচের গুঁড়া এক মুষ্টি মিশ্রি মিষ্টি না পেলে চিনি দেবেন একটু লবণ অল্প লেবুর রস বেশি দিলে খালি পেটে আপনি যখন এই লেবুটা দিয়ে পাবেন আপনার অ্যাসিড হয়ে যেতে পারে এজন্য অল্প দেবেন আর যদি পান কালো মেঘের একটু গুঁড়া দিতে পারেন কালো মেঘ দেখবেন পশারির দোকানে পাওয়া যায় কালো মেঘটা এনে কুটে একটু কালো মেঘের গুঁড়া দেবেন আর যদি কালো মেঘটা না পেয়ে থাকেন তাহলে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নিম পাতা নিশ্চয়ই আমরা সবাই পাবো আমাদের কাছাকাছি গাছ আছে নিম পাতাকে শুকিয়ে একেবারে অল্প নিম পাতার গুঁড়া দেবেন বেশি দিলে আবার অনেকটা তিতকি লাগতে পারে অল্প দেবেন তারপর সেটা পেয়ে নেবেন দুপুর বারোটার পর সেটা পাবেন ওই শরবতটা যখন পাবেন দেখবে শরীরের মাঝে একটা এনার্জি আসছে সেটা চাঙ্গা চাঙ্গা লাগছে শরবতটা কে প্রথমে শুরু করুন দিন থাকার চেষ্টা করেন যে দেখি সারা দিন পারি কিনা সন্ধ্যায় শরবতটা পাবো আরতির পরে যদি আপনি দেখেন যে শরবতটা যদি আপনি যদি পেয়ে যান হ্যাঁ যদি শরবতটা পেয়ে যদি আপনি শরীরে সুস্থতা অনুভব করেন যদি ক্লান্ত অনুভব না করেন শরবতটা পেয়ে শুরু করেন কালো মেঘ হচ্ছে গিয়ে বললেই হবে কালো মেঘ হোমিওপাথিক দোকানে যে লিকুইড কালো মেঘ পাওয়া যায় সেটা নয় এটা পশারীর দোকানে কালো মেঘ পাওয়া যায় কালো মেঘ এনে কুটে গুরু দিতে হবে কালো মেঘ না পেলে নিম পাতার গুরু দিতে হবে তারপর শরবতটা পেয়ে যখন অভ্যাস করবেন তারপর শরবতটাও বাদ দিয়ে দিতে হবে শরবতটা আমি বলছি কেবল অভ্যাসের জন্য তারপর কেবল জল পেয়ে শুরু করতে হবে জল পেয়ে অভ্যাস করুন জল পেয়ে অভ্যাস করে যখন আপনি তারপর জল ছাড়া নির্জলা শুরু করতে হবে এইভাবে যদি আমরা একাদশী ব্রত পালন ছোটবেলা সরস্বতী পূজার উপবাস পর্যন্ত থাকতে পারতাম না আমার এখনো মনে পড়ে ক্লাস সেভেনে যখন সরস্বতী পূজার উপবাস থেকেছিলাম আমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম আমার মা বলতেন যে এতটাই অকর্মা সরস্বতী পূজার উপবাসটা পর্যন্ত থাকতে পারিস না আর আজ গুরুদেবের কৃপায় আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপায় এক না না খেয়ে থাকলেও তেমন কোনো সমস্যা হয় সেটা সবটুকু কৃপা আমার ভক্তি প্রাপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের আর আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের গুরুদেব কৃপা করেছেন বলেই আজ এই পর্যন্ত আসা সম্ভব হয়েছে এবং যথার্থ সদ্গুরুদেবের চরণে সমর্পিত হতে পেরেছিলাম বলে আজকে এইভাবে ভজন করতে পারছি এবং আপনাদের মতো ভক্ত বৈষ্ণবে অহৈতুকি কৃপা করেছেন বলে তাই বলছি অভ্যাসটাই আসল অভ্যাসটা করুন অভ্যাস করতে করতেই আমরা সঠিক জায়গায় যেতে পারবো নির্জলা ব্রত কেউ যদি পালন করে আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তার শরীরে কোনো রোগ থাকবে না ছোটবেলায় আমার প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকার ঔষধ লাগতো কিন্তু ওই ভক্তি জীবনে আসার পর যেদিন থেকে আমি প্রসাদ পাই হুম এবং যেদিন থেকে আমি এইভাবে একাদশী ব্রত পালন করা শুরু করেছি সেদিন থেকে আমার শরীরে কোনো রোগ নেই এবং কোনো ঔষধ আমাকে পেতে হয় না এটা সম্পূর্ণভাবে সাধু সঙ্গের একটা প্রভাব সদ্গুরুদেবের কৃপা এবং ভক্ত বৈষ্ণবের অহৈতু কি করুণা আপনারা নিজেরাও এটা নিজেদের জীবনে পরীক্ষণ করে দেখতে পারেন আই এম শিওর দ্যাট এই নির্জলা একাদশী ব্রত যদি কেউ পালন করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা আলোকে আমার যতটুকু অল্প ভজন আছে ওই ভজনের প্রভাবে এবং শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের প্রভাবে আমি বলতে পারি কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে তার শরীরে একটা রোগও থাকবে না তার শরীরের কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাবে মেডিকেল সায়েন্স বলছে কেবল উপবাসের মাধ্যমে আমরা আমাদের শরীরের কঠিন কঠিন ব্যাধিকে ভালো করতে পারি তো যদি ভাগবতীর পন্থা একাদশী ব্রত পালন করে যেটা ভগবান কপিল দেব শিক্ষা দিয়ে গিয়েছেন এইভাবে যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে তার শরীরে একটা রোগও থাকবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এই অল্প বয়সে যতটুকু ভজন করেছি ভজনের প্রভাবে এবং গুরুদেবের সঙ্গ করে যেটা উপলব্ধি করতে পেরেছি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে যেটা উপলব্ধি করতে পেরেছি কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে তার শরীরে একটা রোগও থাকবে না আমি নিজে পরীক্ষা করে দেখেছি আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনার শরীরের কঠিন কঠিন ব্যাধি ভালো করতে পারবেন কেবল মাত্র উপবাসের মাধ্যমে নির্জলা ব্যাধিগুলো ভালো হয়ে যাবে কারণ মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে আমরা উপবাসের মাধ্যমে আমাদের শরীরের কঠিন কঠিন ব্যাধিকে আমরা ভালো করতে পারবো বারো ঘন্টা কেউ যদি পাকস্থলিতে খাবার না দেয় তাহলে তার মূলে ওয়ান হান্ড্রেড তাপমাত্রা উৎপন্ন হয় সায়েন্সের কেউ স্টুডেন্ট থাকলে সেটা ভালো করে জানতে পারবে আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে অগ্নি অগ্নিমন্দা বলছে আমরা যদি বারো ঘন্টা পাকস্থলিতে খাবার না দিই তাহলে আমাদের নাবিমূলে ওয়ান হান্ড্রেড তাপমাত্রা আমরা রিজার্ভ করতে পারব এবং কেউ যদি তার চেয়ে বেশি সময় পাকস্থলিতে খাবার না দিয়ে থাকে ওয়ান থাউজেন্ড তাপমাত্রা সে রিজার্ভ করতে পারবে শরীরে মেডিকেল সায়েন্স বলছে আপনাকে ওয়ান তাপমাত্রা রিজার্ভ করতে গেলে আপনি এক মাস যদি মাস মাংসও খেয়ে থাকেন আপনি ওয়ান তাপমাত্রা কখনো রিজার্ভ করতে পারবেন না কারণ শুধু খেলেই তো হবে না আপনাকে হজম করতে হবে আপনি এক মাস মাস মাংস খেলেও আপনি ওয়ান তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারবেন না অথচ আপনি উপবাসের মাধ্যমে শরীরের মাঝে ওয়ান থাউজেন্ড তাপমাত্রা রিজার্ভ করতে পারবেন আপনি যদি ইনসুলিন নেন অর্থাৎ সুগারের রুগী থেকে থাকেন কিংবা ডায়াবেটিসের রুগী থেকে থাকেন আপনি বারো ঘন্টা পাকস্থলিতে খাবার না দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনার শরীরের ইনসুলিন আপনা পূরণ হয়ে যাবে এদিন আপনাকে আর বাহির থেকে ইনসুলিন পুশ করতে হবে না সিলিন্সের মাধ্যমে অর্থাৎ আপনার শরীরে আপনা থেকেই ইনসুলিন পূরণ হয়ে যাবে অর্থাৎ কেবলমাত্র উপবাসের মাধ্যমে উপবাসের মাধ্যমে শরীরের কঠিন কঠিন রোগকে ভালো করা যায় আমি আপনাদেরকে একটা সাজেস্ট করছি কেবলমাত্র সাতটা একাদশী আপনারা পুরোপুরি নির্জলা পালন করে চেষ্টা করে দেখুন দেখবেন আপনার শরীরের মাঝে কতটা এনার্জি রিজার্ভ হয় আর নির্জলা একাদশী ব্রত পালন করার পরও যদি কারোর শরীরে কোনো রোগ থেকে থাকে তাহলে বুঝতে হবে আমরা সঠিকভাবে একাদশী ব্রত পালন করছি না কারণ নির্জলা একাদশী ব্রত পালন করলে তার শরীরে কোনো রোগ থাকবে না এটা আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমাকে ছোটবেলা প্রচুর ঔষধ খেতে হতো আমি আগেও বলছি ছোটবেলা আমাকে প্রচুর পরিমাণে ঔষধ খেতে হতো এবং আমি না খেয়ে থাকতে পারতাম না অথচ এই ভক্তি জীবনে আসার পর সৎ গুরুদেবের আশ্রিত হওয়ার পর আমাকে এক টাকার ঔষধ লাগছে না এবং আমি সর্বদা সতেজ আছি সর্বদা আমি হাস্যজ্জ্বল আছি আমি সর্বদা আনন্দে আছি মনে রাখতে হবে মানসিক চিকিৎসা মানসিক মনেরও যে একটা প্রণোদনা প্রয়োজন চিকিৎসা প্রয়োজন এটা কেবল ভক্তি জীবনে আসলেই মানুষ এটা উপলব্ধি করতে পারে ভক্তি জীবনের মতো আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আপনি ভক্তি জীবনে প্রবেশ করে দেখুন আপনি আরতি করে দেখুন তিন বেলা আপনি প্রসাদ গ্রহণ করে দেখুন আপনি নাম জপ করে দেখুন আপনি একাদশী ব্রত পালন করে দেখুন দেখবেন আপনি কোথা থেকে এক অন্যরকম প্রশান্তি পাচ্ছেন আপনার জীবনের সমস্ত দুঃখ নিমিশের মাঝেই দূর হয়ে যাচ্ছে আর ভগবান নিজেও বলছেন অনন্য চিন্তায়ন্ত মাম যেজনা পর্যুপাশতে তেসাম নিত্যা অভিযুক্তা নাম যুগস কেমম বহামি অহম কেউ যদি পরিপূর্ণ ভক্তি সহকারে অর্থাৎ অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে আমার যদি আরাধনা করে থাকে আমি তার যুগার ক্যাম্প দুটিকে বহন করে থাকি তাই ভক্তি জীবনের মতো আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ভক্তি জীবনে প্রবেশ করে দেখুন নিত্য প্রসাদ গ্রহণ করে দেখুন নিত্য আরতিতে অংশগ্রহণ করে দেখুন আপনি নিত্য জপটা ঠিক মতো করে দেখুন দেখবেন আপনার হৃদয়ে কোথায় যেন এক পরম প্রশান্তি লাভ হচ্ছে কারণ আমরা যখন হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করি এর মাঝে নিত্য আনন্দ আমরা পেয়ে থাকি কারণ মন্ত্র শব্দটাই হচ্ছে মন মানে হচ্ছে হৃদয় আর ত্র মানে হচ্ছে করা মনের সমস্ত অনাবিলতা যাহা জপের মাধ্যমে তাড়িত হয় তা হচ্ছে মন্ত্র আর এই হরিকৃষ্ণ মহামন্ত্রের মাঝে অসীম ক্ষমতা দেয়া আছে ভগবান বলছেন নাম নামকারী বহুদা নিজের সর্বশক্তি ভগবান চৈতন্য মহাপ্রু বলছেন আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি তত্র অর্পিতা নিয়মিত স্মরণে এন কালো এটা জপ করতে কোনো সময় সময় নির্ধারিত নেই যে কোনো সময় সেটা আমরা জপ করতে পারবো তত্র পিতা নিয়মিত স্মরণ নো কালো কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহবদনে কিংবা গৃহে বা বনেতে থাকো সদাহরি বলে রাখো আপনি যে পরিবেশেই থাকবেন সেই পরিবেশেই আপনি একাদশী ব্রত পালন করতে পারেন আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন আপনি ভক্তি জীবনে প্রবেশ করতে পারেন তাই যেহেতু বছরে চব্বিশটা একাদশী চব্বিশটা একাদশী যদি আমরা নির্জলা করতে পারি তাহলে তো আর কথাই নেই তাই ধীরে ধীরে অভ্যাস করুন প্রথমে চেষ্টা করুন যে দেখি আমি তিনটা নির্জলা পারি কিনা দেখি পাঁচটা নির্জলা থাকতে পারি কিনা দেখি ষাটটা একাদশী নির্জলা করব দেখি পনেরোটা একাদশী নির্জলা থাকতে পারি কিনা এইভাবে যখন আমরা ধীরে ধীরে অভ্যাস করবো দেখবেন অভ্যাস হয়ে গেছে আর নির্জল একাদশী ব্রততে অনেকেই প্রশ্ন করেছেন যে ঠাকুরকে যে বুক লাগাবো সেটা কি করব। কেউ যদি নির্জলা ব্রত পালন করে থাকেন ভগবানকে যে বুক নিবেদন করা হবে সেটা পরের দিনের জন্য রেখে দিতে হবে পরের দিন সেটা গ্রহণ করবেন এদিন গ্রহণ করা যাবে না কিংবা সবাই তো আর নির্জলা করে না যারা করে না তারা ফল মূল এটা গ্রহণ করতে পারবেন আবারও বলছি একাদশী তিথিতে যে পাপ কার্য করা হয় অর্থাৎ একাদশী তিথিতে কেউ যদি পঞ্চশস্য গ্রহণ করে এই পাপের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই না অ্যাক্সকুইজ না ফরগিভ ন এক্সপিয়েশন কোনো ক্ষমা নেই আমাদের প্রত্যেককেই সেই ব্রত পালন করতে হবে তাছাড়া মেডিকেল সায়েন্স আমাদেরকে চমৎকারভাবে বলছে উপবাসের মাধ্যমে আমরা আমাদের শরীরের সত্যটা রোগের ভাইরাস নষ্ট করে দিতে পারি কেবল মাত্র উপবাসের মাধ্যমে এটা তো একটা পাকস্থলী মেশিন আপনি যদি চব্বিশ ঘন্টা ফ্যানকে চালিয়ে রাখেন নিশ্চয়ই একসময় ফ্যানের কয়েল নষ্ট হয়ে যাবে আপনি প্রতিদিনই খাবার দিচ্ছেন প্রতিদিনই খাবার দিচ্ছেন পাকজস্থলীকে তো একটু র্যাস্ট দেওয়া প্রয়োজন ইঞ্জিনটাকেও তো একটু র্যাস্ট দেওয়া প্রয়োজন সে যে পরিপাক শুধু করবে পরিপাক শুধু করবে পরিপাক শুধু করবে তাকেও তো একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন এই জন্য মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মাঝে মাঝে পাকস্থলিতে খাবার দিও না খাবার থেকে বিরত রাখো একটু রেস্ট দাও থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে চব্বিশটা বছর একাদশী তিনশো পঁয়ষট্টি দিনের বাকি সব কটা দিন আমরা অন্ন করছি আমরা খাবার গ্রহণ করছি কেবল মাত্র চব্বিশটা দিন ভগবানের জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের এই ভাবনাটা হৃদয় মাঝে রাখতে হবে যে ভগবান এই চব্বিশটা দিন কেবল তোমার সঙ্গে শেয়ার করবো একবার ভেবে দেখুন তো আমরা প্রতিদিন একটা রুটিন করে রাখি কেমন রুটিন চাকরিজীবী হলে এই সময়টুকু চাকরির ক্ষেত্রে দেব ব্যবসায়ী হলে এই সময়টা ব্যবসার ক্ষেত্রে দেব আমরা রুটিন করে থাকি এমন কি কোনো রুটিন করি যে চব্বিশ ঘন্টার মাঝে এই সময়টা ভগবান শুধু তোমাকে দেব তোমার জন্য রেখেছি অনেকেই আমরা এই রুটিনটা করি না তে আসুন তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে মাত্র চব্বিশটা দিন বছর বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে চব্বিশটা দিন ভগবানকে দিয়ে দিন আমরা চেষ্টা চেষ্টা করি করি প্রতিটা প্রতিটা একাদশী একাদশী রাখার রাখার নির্জলা নির্জলা অনেক সময় যখন প্রচার থাকে কেবল রাত্রিবেলা অনেক সময় একটু জল পাই তাছাড়া জল পাইও না প্রতিটা একাদশীতে রাত জাগরণ করার চেষ্টা করি গুরুদেবের কৃপায় আপনাদেরও হয়তো কি কৃপা করুণাতে তাছাড়া আমার যে গুরু আশ্রম সেই গুরু আশ্রমে প্রতিটা একাদশীতে রাত জাগরণ করা হয় আমাদের গুরু মহারাজ আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছেন যে একাদশীতে রাত জাগরণ করতেই হবে আমরা প্রতিটা একাদশীতে রাত জাগরণ করার চেষ্টা করি এমনকি বিভিন্ন অনুষ্ঠান যখন আমার একাদশীতে পড়ে যে জায়গাতে আমি সেই জায়গাগুলোতেও আমি রাত জাগরণ করার চেষ্টা করি ভক্তবৃন্দদেরকে নিয়ে অনলাইনে শুনছেন এখানে অনেক ভক্ত আছে যারা আমার সঙ্গে রাত জাগরণে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ভক্তদেরকে নিয়ে আমি রাত জাগরণ করেছি একাদশীতে রাত জাগরণ করার চেষ্টা করি কারণ রাত জাগরণে অর্ধেক একাদশীর কৃপা নিহিত রাত জাগরণ ব্যতীত কখনো একাদশী সম্পূর্ণ হয় না এগুলো তো আমরা একদিনে পারবো না ধীরে ধীরে চেষ্টা করব প্রথমে চেষ্টা করতে হবে দেখি বারোটা পর্যন্ত থাকি না আর শুধু রাত জাগরণ টিভি দেখে রাত জাগরণ কিংবা বিভিন্ন মুভি দেখে রাত জাগরণ কিংবা চালিয়ে রাত জাগরণ করলে হবে না ভগবানকে মনন করে চিন্তনে রাত জাগরণ করতে হবে উপবাসটা কিভাবে থাকলাম সেটা কিন্তু মুখ্য নয় মুখ্য হচ্ছে আপনি উপবাস থেকে সারাটা দিন কি করে আপনি চালনা করলেন একাদশী পালন করে কিছু কর্ম আমাদেরকে বাদ দিতে হবে এগুলো করলে একাদশী নষ্ট হয়ে যায় একাদশীতে এই কর্মগুলো নিষিদ্ধ কোন কর্ম যেমন একাদশীর দিন কোনো ধরনের প্রসাদনী সামগ্রী ব্যবহার করা যাবে না সাবান ব্যবহার করা যাবে না হ্যাঁ স্নো পাউডার ব্যবহার করা যাবে না তেল একাদশী রেখে মাখা যাবে না কোনো ধরনের প্রসাদনী সামগ্রী একাদশীর দিন ব্যবহার করা যাবে না একাদশী রে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না অর্থাৎ চা পান বিড়ি সিগারেট কখনো একাদশী পালন করা গ্রহণ করা যাবে না এটা কখনো করা যাবে না একাদশী রেখে একাদশী রেকে চা খাওয়া যাবে না পান খাওয়া যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না অনেকেই একাদশী রেকে বিশেষ করে মাথা জিরা পান পান খান মনে রাখতে হবে পান খেলে কখনো একাদশী হবে না একাদশী নষ্ট হয়ে যাবে অনেকে একাদশী থেকে চা খান একাদশী রেখে কখনো চা খাওয়া যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না আমি অনেককে দেখেছি একাদশী রেখে পর্যন্ত সিগারেট খায় একাদশী হবে না একাদশীতে নেশা জাতীয় দ্রব্য সেবন করা নিষেধ একাদশী রেখে প্রসাদনী সামগ্রী ব্যবহার করা যাবে না চা পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না একাদশী রেখে তারপর হচ্ছে একাদশী রেখে মিথ্যা কথা বলা যাবে না চেষ্টা করতে হবে এই একাদশীর দিন মিথ্যা ভাষণ না দেওয়ার একাদশী রেখে আমরা যদি ঘুমিয়ে থাকি এবং সেই ঘুমের গুড়েও যদি আমরা স্বপ্নে দেখি যে কোনো কিছু গ্রহণ করছি অর্থাৎ অন্য জাতীয় কোনো কিছু গ্রহণ করছি ঘুমের গুঁড়েও যদি স্বপ্নেও যদি একাদশী রেখে একাদশী রেখে ঘুমিয়েছে স্বপ্নেও যদি অন্য জাতীয় পঞ্চ রবি শস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করে তাহলে তার একাদশী নষ্ট হয়ে যাবে একাদশী রেখেও যদি কারো ফিজিক্যালি প্রবলেম হয় অর্থাৎ একাদশী রেখে যেহেতু আমাদের শারীরিক সংযম থাকতে হবে কেউ যদি ফিজিক্যালি সেলফ অ্যানালাইসিস যাকে বলা হচ্ছে সেলফ কন্ট্রোল হ্যাঁ আওয়ার সেন্স ইজ মোস্ট ইন্টাকসেপ্টিং এন্ড স্টিমিউলেট সিচুয়েশন একাদশীতে পাওয়ারকে কন্ট্রোল রাখতে হবে যদি এটা কেউ না না করে শারীরিক সংযম থাকে তাহলে তার একাদশী নষ্ট হয়ে যাবে একাদশী রেখে শারীরিক সংযম হবে নেশা জাতীয় সেবন করা যাবে না চাপান বিড় সিগারেট খাওয়া যাবে না এবং ঘুমের গুড়ে স্বপ্নেও যদি কেউ একাদশীতে খেয়ে নেয় তার একাদশী নষ্ট হয়ে যাবে প্রসাধনিক সামগ্রী ব্যবহার করা যাবে না ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না বিশেষ করে মাতাজিরা তো অনেক বেশি সাজুগুজু করে সাজুগুজু আছে করুন কিন্তু একাদশীর দিন এটা করা যাবে না তবে একাদশী রেখে অবশ্যই সিঁদুর ব্যবহার করা যাবে একজন প্রশ্ন করেছেন যে সিঁদুর ব্যবহার করা যাবে কিনা সিঁদুর অবশ্যই ব্যবহার করা যাবে তবে অন্য কোন প্রসাদনী সামগ্রী ব্যবহার করা যাবে না একাদশী রেখে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে জাগরণ করার রাত তিনটা পর্যন্তও যদি কেউ জাগরণ করে তাহলেও সে একাদশী জাগরণের কৃপা পেয়ে যাবে এটা আমরা গত পাণ্ডবা আর নির্জল একাদশী তিথির দিনও আলোচনা করেছিলাম রাত তিনটা পর্যন্তও যদি কেউ একাদশী হ্যাঁ তে জাগরণ করার চেষ্টা করে তথাপি তার একাদশী জাগরণের কৃপা সে পেয়ে যাবে আবারও বলছি নির্জল একাদশীর মাধ্যমে আমরা আমাদের শরীরে কঠিন কঠিন রোগকে ভালো করতে পারি একাদশী একটা পরীক্ষার মতো চেষ্টা করুন ভালো রেজাল্ট করতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া তো ভগবানের কৃপা পাওয়া যাবে না একাদশী রাখলে না খেয়ে থাকলে তো একটু কষ্ট হবেই কিন্তু তো মানতে হবে তো এবার অনেকের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে না খেয়ে ভগবানকে ডাকবো না খেয়ে ভগবানকে কেন আমরা ডাকবো মনে করুন একটা ছোট্ট উদাহরণ প্রদান করছি আপনার একটা সন্তান একটা অপরাধ করেছে সারাদিন না খেয়ে আছে আবার সন্ধ্যাবেলা যদি সেই সন্তানটি বাবার কাছে কিংবা মায়ের কাছে গিয়ে বলে মা কিংবা বাবা আমি অনেক ভুল করেছি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর দিন ভুল কার্য করবো না তোমাদের মনে কষ্ট দেবো না সেই সন্তানটা গিয়ে যদি মায়ের কাছে কিংবা বাবার কাছে বলে মা বলবে না সারাটা দিন আমার সন্তানটা না খেয়ে আছে তার ভুলটা সে বুঝতে পেরেছে ক্ষমা চাচ্ছে বাবাকে বলবে ক্ষমা করে দাও না হ্যাঁ সারাটা দিন না খেয়ে আছে ক্ষমা করে দাও না না খেয়ে আছে সারাটা দিন আমরা সবাই ভগবানের সন্তান জগতের পিতা কৃষ্ণ কেউ যদি না খেয়ে ভগবানকে স্মরণ মনন করে ভগবান আরো বেশি সন্তুষ্ট হন যে আমার সন্তানেরা আমার ভক্তরা না খেয়ে আমাকে ডাকছে না খেয়ে যদি আমরা ভগবানকে স্মরণ করি ভগবান খুব সহজে আমাদেরকে কৃপা প্রদান করবেন একটা কথা আরেকটা কথা হচ্ছে আমরা যদি না খেয়ে থাকি আমাদের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল থাকবে মূলত না খেয়ে ভগবানকে ডাকার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখা আমাদের ইন্দ্রিয়গুলো তো অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রাখা মনে করেন আপনি যদি না খেয়ে থাকেন এদিন আপনার কি আপনার প্রকৃতির ডাকেও যেতে হচ্ছে না বাথরুম টয়লেটে আপনাকে যেতে হচ্ছে না আপনি না খেয়ে আছেন আপনার কোন কাজ নেই ভগবানকে স্মরণ মনন করবেন আপনার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত আছে না খেয়ে থাকার ইন্দ্রিয়া ভগবানকে স্মরণ মনন করা না খেয়ে থাকার অর্থ তা আমরা এমনিতে অনেকেই বলি না খেয়ে থাকতে পারি না দেখবে রাগ করে একদিন কেন দুদিন না খেয়ে থাকতে পারি যেমন একজন কমেন্ট করেছেন রাত্রে যদি না ঘুমাই অসুস্থ হয়ে যাব আরে ভাই মাসের দুটা রাত ভগবানের জন্য জাগরণ করার কথা বলা হয়েছে বাহানা দিচ্ছি যে অসুস্থ হয়ে যাব কত রাত প্রেমিকার সঙ্গে টাঙ্কি মেরে ফোনে কথা বলে হ্যাঁ ফেসবুক চ্যাট করে কাটিয়ে দেই তার কি কোনো হিসেব আছে কত রাত আমরা ঝগড়া করে আমরা কাটিয়ে দেই ঘুমাই না রাগ করে থাকতে পারি মাঘ মাসের শীতের রাত্রিতেও দেখেছি আমার বয়সী অনেক ছেলে মেয়েদেরকে হ্যাঁ মা বাবার চুপকে ফাঁকি দিয়ে কনকনে ঠান্ডার মাঝে দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে যদি প্ল্যাক্সি শেষ হয়ে যায় ফোনে টাকা শেষ হয়ে যায় বিকাশ দিয়ে প্লেক্সি আনছে রকেট দিয়ে প্লেক্সি আনছে ভালোবাসা থাকলে সময় দেয়া যায় ভালোবাসা থাকলে মা বাবার চুপকে ফাঁকি দিয়েও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সময় দেওয়া যায় আর একটা দিন না খেয়ে ভগবানকে স্মরণ করতে পারছি না তার অর্থ হচ্ছে আমি ভগবানকে ভালোই বাসি না ভালো করে বুঝতে হবে একটা রাত ভগবানকে স্মরণ মনন করছি না জাগরণ করে ভগবানকে স্মরণ মনন করছি না বুঝতে হবে ভগবানের প্রতি আমার ভালোবাসাই নেই ফেসবুক চেট করে করেই তো তিনটা বেজে যায় অনেকে সারা রাত কাটিয়ে দেয় ফেসবুক চেট করে করে এত ভালোবাসার কথা রাত চলে যায় কিন্তু কথা ফুরায় না কি পাচ্ছি বলুন তো ভক্তবৃন্দ এই যে অনিত্য ভালোবাসার মুহে এত সময় কাটাচ্ছি পাচ্ছিটা কি প্রতিদানে কি পাচ্ছি কষ্ট সেকা হ্যাঁ যার কারণে মানসিক অবসাদ তারপর সুসাইড এই যে গতকালকে আলোচনা করলাম সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা আমাদেরকে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য যে সংস্থা এটাই সমীক্ষা দিয়েছে আমাদেরকে যে চল্লিশ সেকেন্ডে বিশ্বে একজন আত্মহত্যা করছে যারা গতকাল এপিসোডটা আমার শ্রবণ করে থাকেন তারা জানতে পারবেন যে সেকেন্ডে একজন আত্মহত্যা করছে বিশ্বে প্রতি বছর দশ লক্ষ লোক আত্মহত্যা করছে এবং সেই দশ লক্ষ লোকের মাঝে কিশোর কিশোরী এবং যুবক যুবতী বেশি এবং তাদের ম্যাক্সিমামেরাই প্রেম জনিত কারণে মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করছে এটা আমার কথা নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সমীক্ষা সারা বিশ্বে বছরে দশ লক্ষ লোক আত্মহত্যা করছে চল্লিশ সেকেন্ডে একজন আত্মহত্যা করছে এক মিনিট বিশ সেকেন্ডে দুইজন আত্মহত্যা করছে এবং ম্যাক্সিমামেরাই বিশেষ করে যুবক যুবতীরা যারা আত্মহত্যা করছে প্রেম সংগঠিত কারণে প্রেমের কারণে ভালোবাসা ভালোবাসার খেয়ে আত্মহত্যা করছে এত সুন্দর একটা জীবন ভগবান আমাদেরকে দিয়েছেন ভগবত সেবায় জীবনটাকে উৎসর্গ করার জন্য আর এই জীবনটা আমরা হ্যাঁ এই জীবনটা আমরা অনিত্য কামনার জন্য শেষ করে দিচ্ছি আরে কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য কি আমার জীবন থেমে থাকবে এই জন্য আমাকে আত্মহত্যা করতে হবে আত্মহত্যা কোনো সমাধান নয় এটা গতকাল আমরা আলোচনা করেছিলাম মানসিক অবসাদ একাকিত্ব জীবনের প্রতি বিতৃষ্ণা তারপর আত্মহত্যার পথ বেছে নেওয়া প্রকৃত ভালোবাসাটা কি আমরা বুঝি না তো ভালোবাসলে সময় থাকে ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে আমি এমন অনেকজনকে দেখেছি না খেয়ে আছে দুদিন মা বাবা যদি এই জায়গায় বিয়ে দিতে না চায় অনেককে দেখতে পাই দুদিন না খেয়ে থাকে তখন শরীর খারাপও হয় না কষ্ট হয় না দুঃখ হয় না কিন্তু ভগবানের জন্য যদি হ্যাঁ একটু না খেয়ে তাকে স্মরণ মনন করার কথা বলা হয় তখন আমরা কত অজুহাত দিয়ে থাকি হিন্দুদের তিনটা হাত হয়ে গেছে একটা বাম হাত একটা ডান হাত আর একটা হচ্ছে অজুহাত যে আমরা তো পারছি না এখনো সময় হয় নাই আমি একাদশী শুরু করি নাই আমার তো ডায়াবেটিসের প্রবলেম আমার তো সুগারের প্রবলেম আমি তো না খেয়ে থাকতে পারি না এখনো বয়স হয় নাই একটু পরে শুরু করব ছোটো বাচ্চা কাচ্চাদেরকে মা বাবারা বলে তোমাদের তো এখনো সময় হয় নাই না খেয়ে থাকলে তোমাদের শরীর খারাপ করবে কত অজুহাত আমরা দেই হাত হয়ে গেছে তিনটা বাম হাত ডান হাত আরেকটা হচ্ছে অজুহাত তো অজুহাত থেকে বের হয়ে আসতে হবে মনে রাখতে হবে ভালোবাসলে সময় থাকে আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে পাত্তা না দেয় যদি বলে এখন তো বিজি ব্যস্ত হয়ে পড়েছি সময় পাচ্ছি না বুঝতে হবে আপনার প্রতি তার ভালোবাসা কমে গেছে ভালোবাসা কমে যাওয়ার কারণেই অজুহাত দেয় মনে রাখতে হবে সময় অবশ্যই থাকে ভালোবাসলে সময় থাকে ভগবানকে সময় দিতে পারছি না হরিনাম করতে সময় পাচ্ছি না সাধুসঙ্গ করতে সময় পাচ্ছি না মন্দিরে যেতে সময় পাচ্ছি না বুঝতে হবে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা নেই এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে একাদশী যে কোনো পরিবেশেই করা যাবে মেয়েদের যদি শারীরিক সমস্যা হয় অর্থাৎ রজসলা মেয়েরাও একাদশী করতে পারবে একাদশী কখনো বাদ দিতে পারবে না যে কোনো পরিবেশে একাদশী করা যাবে এমনকি অসৌচে জননা অসৌচে মরণা অসৌচে জাতক যদি পড়ে যায় কিংবা কেউ যদি মরেও যায় তাকেও একাদশী করতে হবে বাদ দেওয়া যাবে না একাদশীতে ঔষধ গ্রহণ করা যাবে শাস্ত্রে বলছে হরিভক্তি বিলাস গ্রন্থে যে জীবন বাঁচানোর জন্য যা প্রয়োজন যেমন এমন কেউ আছে যে ঔষধ না খেলে একেবারে একদিন না খেলেই তার সমস্যা হয়ে যায় বিছানায় তাকে একদম লাগাতার অবস্থায় উপনীত হতে হয় খেতে পারে খেলে একাদশী নষ্ট হবে না এটা উল্লেখ আছে তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী করতে হবে ধার্মিক মুসলমানদের দিকে একটু থাকিয়ে দেখুন তো ওরা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই নিষ্ঠা সহকারে রোজা পালন করে মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেয় সবাই রোজা পালন করে থাকে কিন্তু অনেককে দেখেছি আমাদের সনাতন ধর্মের হিন্দু সমাজে মা যদি একাদশী ব্রত পালন করে তাহলে বাবার জন্য তাকে রান্না করে দিতে হয় কিংবা আমরা এও দেখতে পাই যদি মা বাবা একাদশী ব্রত পালন করে সন্তানের জন্য তাকে রান্না করে দিতে হয় কিন্তু একটা দিন পনেরো দিনেই তো একদিন একাদশী মাসে দুটা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশটা একাদশী আপনি মাসে দুটা দিন রান্না বন্ধ করে দিন না পরিবারের সবাই মিলে একটু বসুন একটু ভগবানকে স্মরণ করুন মাসে দুটা দিন যদি ভগবানকে দিয়ে দেন তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে চব্বিশটা দিন যদি ভগবানকে দিয়ে দেন বাকি সব দিন ভগবান আপনাকে ভালো রাখবেন বাকি সব দিন ভগবান আপনাকে মঙ্গলের সুপানে নিয়ে যাবেন মাসে দুটা দিন ভগবানকে দিয়ে দিন রান্না বান্না বন্ধ করে সমর্থ হলে নির্জলা থাকুন যদি তাতেও না পারেন শরবত পান যে নিয়মটা বলছি শরবতের তাতেও যদি না পারেন জল পান তাতেও যদি না পারেন ফল মূল পান সবজি পান যদি অসমর্থ একেবারেই হন তবে সবজি অবশ্যই সূর্যমুখীর তেল কিংবা ঘি দিয়ে রান্না করতে হবে সবজি পান না যদি নাও পারেন অন্ন বন্ধ করে দিন না সবাই মিলে একটু বসুন ভগবানকে একটু ডাকুন একটু শরণ মনন করুন কত আনন্দ পরিবারের সবাই যদি একাদশী ব্রত পালন করে এর চেয়ে কি আর আর কোনো আনন্দ হতে পারে পরিবারের সবাই মিলে আমরা একাদশী ব্রত পালন করবো হ্যাঁ মাসের দুটা দিন ভগবানকে দেবো শরণ মনন করবো তাকে একটু হরিনাম করব সবাই মিলে কত আনন্দ করব একটা মজার ঘটনা না বললেই নয় না শেয়ার করলেই নয় আমি এক জায়গায় প্রবচন করতে গিয়েছিলাম একজন প্রাইমারি স্কুলে হেডমাস্টার মাতাজি তো সেই মাতাজিকে তার হাজব্যান্ড কল করে বলেছে যে একটা ছোট্ট ছেলে এটা তিন বছর আগের কথা বলছি যে পাঠ করতে এসে যে চমৎকার পাঠ করে তুমি একটু আসতে পারবে সেই মাতাজি প্রাইমারি স্কুলে হেডমাস্টার সে পাঠ শুনতে আসলো সেদিন পার্টির প্রসঙ্গে আমি একাদশীর কথাগুলো বলছিলাম একাদশীর প্রসঙ্গ আলোচনা করেছিলাম তো আট বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করতে হয় যে এখন অনেকেই পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা একাদশী শুরু করি নাই এই কথাগুলো বলছিলাম তো মাতাজি পাঠের শেষে আমার ফোন নাম্বারটা নিয়ে গিয়েছিলেন এবং উনি কেঁদে কেঁদে বলেছিলেন বাবা বয়স তো পঞ্চাশের অনেক বেশি হয়ে গেল আজও একাদশী ব্রত শুরু করলাম না আমার একটাই ছেলে আর একটা মেয়ে আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার আর আপনার মেশু উনিও হাই স্কুলের সিনিয়র শিক্ষক সুখী সংসার আমাদের কিন্তু ভগবানকে তো আমরা ডাকি না বাবা একাদশীটাও শুরু করিনি জপমালায় জপও পর্যন্ত করিনি আপনার পাঠ শুনে আমার হৃদয়ের কোথায় যেন একটা ধাক্কা লাগলো আমি আগামী একাদশী থেকে কি একাদশী শুরু করতে পারবো বলছি নিশ্চয়ই পারবেন আগামী একাদশী থেকে আপনি একাদশী শুরু করেন আর আমি একটু রসিকতা করে পাঠে বলছিলাম যে আপনারা মায়েদেরকে বলছিলাম যে একাদশীর দিন রান্না রান্নাবান্না বন্ধ করে দেবেন ব্যাংক বন্ধ করে দেবেন যদি কোনো স্বামী একাদশী করতে না চায় তাহলে তাকে বলবেন হোটেলে খেয়ে নিতে কিন্তু আপনি তার জন্য রান্নাবান্না করবেন না আমি রসিকতা করে ওই ওই কথাটা বলছিলাম তো ওই মাতাজি পরের একাদশী থেকে একাদশী শুরু করলো তো তার হাজব্যান্ড বলছে দেখো তুমি যে একাদশী করছো আমার পক্ষে কিন্তু একাদশী রাখা সম্ভব নয় তো মাতাজি বলছে তোমার জন্য আমি আলাদা রান্না করে দিতে পারবো না শুনেছো না পাঠে ওই প্রভুজি বলেছে যে যদি খেতে হয় হোটেলে খেতে আসতে তুমি যাও হোটেলে খেয়ে আসো আমি তোমার জন্য আলাদা রান্নাবান্না করতে পারবো না এবার আমি তো রসিকতা করে বলেছি হোটেলে খাওয়ার কথা যে ব্যাংক বন্ধ করে দেবেন এই মাতাজি সত্যি সত্যি রান্নাবান্না বন্ধ করে দিয়েছে তুমি হোটেলে খেয়ে আসো এবার আর কি করবে বাধ্য হয়ে হাজব্যান্ড হোটেলে খেলো পরের একাদশীতেও সেইম অবস্থা হোটেলে খেয়ে আসো এবার বলছে কেনে যে তোমাকে ওই পিচ্ছি পুলার পাঠে তোমাকে কল করে নিলাম ওই রাহুলের পাঠে যে তোমাকে কল করে নেওয়ালাম এখন আমার ঘরের মাঝে একটা একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে অমিল ধরিয়ে দিয়ে দিয়েছে এখন আমাকে গিয়ে হোটেলে খেতে হবে আমাকে কল করে ওই মাতাজি বলছে যে বাবা আপনি যে পাঠে বলেছিলেন রান্না বন্ধ করে দিতে আমি তাই করছি বলছি কি বলেন রান্না বন্ধ করে চলছে হ্যাঁ আপনার মেশুকে বলেছি হোটেলে খেতে দুই একাদশী যাবৎ হোটেলে খাচ্ছে আর বলছে কেন যে রাহুলের পাঠে তোমাকে কল করে নেওয়ালাম এখন স্বামী স্ত্রীর আমাকে হোটেলে খেতে হয় আমি বলছি আরে আমি তো মানে রসিকতা করে বলছিলাম আপনি সত্যি সেই সেই কাজ কাজ হ্যাঁ করেছি আমি বলছি তাহলে করেছেন যেহেতু দেখবেন ধীরে ধীরে আপনার পথে আসবে তো দু তারিখে যখন হোটেলে খেলো তৃতীয় একাদশীতে যখন হোটেলে খেতে গেল হোটেলের মালিক বলছে ও দাদা আপনি কি পনেরো দিন অন্তর অন্তরই বৌদির সঙ্গে ঝগড়া করেন এমনিতে তো হোটেলে আপনি কখনো খান না দেখলাম পনেরো দিন পরে পরেই আপনি হুতে হোটেলে খেতে আসেন আমাদের এখানে কারণটা কি আপনি কি পনেরো দিন পরে পরে বৌদির সঙ্গে ঝগড়া করেন এবার ওই লুকটি এসে বাসায় মাসিমাকে বলছে বউকে বলছে ওগো শুনছ আমি না হোটেলে আর খেতে যাব না বলছে কেন বলছে যে লজ্জা পেয়েছি আমাকে বলে দাদা আপনি কি দিন পরে পরেই বৌদির সঙ্গে ঝগড়া করেন আপনি হোটেলে দিন পর পর খেতে আসেন আমি আগামী একাদশী থেকে আমি করব আমি আর হোটেলে খেতে যাব না তবে আমাকে প্রথম প্রথম সবজি করে দিয়ে দিও তুমি তো নির্জলা করো আমার পক্ষে তো পারা সম্ভব নয় আমাকে ওই মাতাজি ফোন করে বলছেন যে প্রভুজি আপনার ওই লেকচারটা খুবই কাজ ধরেছে আমি হোটেল বন্ধ করে দিয়েছিলাম ব্যাংক বন্ধ করে দিয়েছিলাম বাসায় বাধ্য এসে বাহিরে হোটেলে খেলো দু তিনবার যখন খেলো ওকে লজ্জা দিয়েছে এখন সে আমার সঙ্গে একাদশী রাখছে আমি বলছি হরি প্রত্যেক মায়েদেরকে বলছি যারা আমার কথা শুনছেন আপনারা একটা দিন রান্না বান্না বন্ধ করে দিন পরিবারের সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করুন সন্তানদিকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন অনেক পিতামাতাকে আমি দেখেছি ছোট বাচ্চা কাচ্চা যদি একাদশী রাখতেও চায় তাদেরকে তারা নিষেধ করে বলছে দেখো বাবু তোমার এখনো তো সময় হয় নাই তুমি যদি এখন না খেয়ে থাকো তোমার শরীর খারাপ করবে সম্পূর্ণ এটা সংস্কার মনে রাখতে হবে একটা নারীর জীবনের পূর্ণতা হচ্ছে মাতৃত্বে একটা নারী যদি বিবাহের পর মা হতে না পারে তার জীবনটা ব্যর্থ মনে হয় অপূর্ণতা মনে হয় একটা পুরুষের পূর্ণতা হচ্ছে পিতৃত্বে একটা পুরুষ যদি বিবাহের পর বাবা হতে না পারে তার জীবনটা অপূর্ণ মনে হয় আর মাতৃত্ব এবং পিতৃত্বের পূর্ণতা হচ্ছে সন্তানকে কৃষ্ণ ভক্ত করার মাধ্যমে কোনো পিতামাতা যদি সন্তানকে ভক্ত করতে না পারে সন্তানকে যদি মানুষ করতে না পারে তাহলে সেই পিতামাতার পিতা মাতা হওয়াটাই বিফলে চলে গেল আপনি যদি আপনার সন্তানকে ভক্ত করতে না পারলেন আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে না পারলেন আপনার এই মনুষ্য জীবনে পিতা মাতা হওয়াটা বিফলে চলে গেল আপনিও হতে পারবেন আদর্শ কোনো মা আপনিও হতে পারবেন আদর্শ কোনো বাবা যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে ভক্তি শিক্ষা প্রদান করেন ছোটবেলা থেকেই যদি আপনি আপনার সন্তানকে গীতা পাঠের জন্য উৎসাহিত করেন ছোটবেলা থেকেই যদি আপনি আপনার সন্তানকে বিভিন্ন গীতা ভাগবত পাঠের অনুষ্ঠানে নিয়ে যান ছোটবেলা থেকেই যদি আপনি আপনার সন্তানকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করেন তাহলেই আপনি হতে পারবেন আদর্শ কোনো পিতামাতা মনে রাখতে হবে শেষের দিনে অবশ্যই সব কাজের হিসাব নেওয়া হবে পালাইবার পথ নাই জম আছে পিছে যে দিনগুলো যাচ্ছে ভালো যাচ্ছে সামনে কিন্তু আরো কঠিন দিন আসছে যারা বলছেন এখনো সময় হয় নাই একটু বয়স হলে পরে একাদশী শুরু করব অনেকে মনে করেন যে বিবাহ করার পর হ্যাঁ দীক্ষা নিয়ে গুরুমন্ত্র নিয়ে স্বামী এক সঙ্গে শুরু করব। সম্পূর্ণ ভুল কথা আপনি ভাবছেন কুসংস্কারের মাঝে এখনো পড়ে আছেন আট বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয় এবং সেটা আশি বছর বয়স পর্যন্ত ক্রমাগত করতে হবে আশি বছরের পর যদি কেউ নাও করে তাতে তার কোনো পাপ হবে না আর যদি সে করতে পারে তাহলে বোনাস পাবে সেটা তার জন্য এই জন্য আমাদের প্রত্যেককেই একাদশী ব্রত শুরু করতে হবে এবং যৌবন থাকতেই ভজন করতে হয় যৌবন শক্তি যখন কমে যাবে তখন কখনো ভজনে মতি হবে না শৈশবে সদুপদেশার রুছে জীবনে তাহার কবু মূর্খতা না গুছে চৈত্র মাসে চাষ দিয়ে নাবুনে বৈশাখে কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকবে সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম ফল চায় সে অতি নির্ভুধ অধম খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে কিসে পার হবে তরি না শিলে ফিরে কাচায় না নোয়াইলে বাস পাকলে করে ঠাস ঠাস এখন করছি না পরে করব এই ভাবনায় যারা আছি আমরা ভুল ভাবছি কারণ যৌবন শক্তি থাকতে থাকতে আমাদেরকে ধর্ম প্রতিপালন করতে হয় যৌবন যখন ফুরিয়ে যাবে আমরা কখনো ধর্ম প্রতিপালন করতে পারবো না দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ অবশৈলে লইতে পারবে না যৌবন থাকাকালীন সময়ে আমাদেরকে ধর্ম প্রতিপালন করতে হবে সরকার ষাট বছর বয়স থেকে আমাদের চাকরি থেকে অবসর দিয়ে দেয় আমরা ইনবেলিড হয়ে গেছি শাশুড়ি বৌমার হাতে চাবি দিয়ে বলে আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয় মা তুমি যেভাবে পারো সংসার সামলাও কারণ কি কারণ মা ইনবেলিড হয়ে গেছেন সংসার সামলানো তার পক্ষে সম্ভব নয় যে বয়সে সরকার চাকরি থেকে আমাদেরকে অবসর দিয়ে দিল সংসার আমাদেরকে অবসর দিয়ে দিল আর আমরা ইনবেলিড সময়টা অবসর সময়টা যে বয়সে আমি আমার দেহটাকে সাপোর্ট করতে পারি না এই বয়সে আমরা ভগবানকে ভজনা করার জন্য রেখে দিই নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন আমরা কতটা মূর্খ যে বয়সে আমি আমার দেহটাকেই সাপোর্ট করতে পারি না ভগবানকে কি করে ডাকবো এই জন্য যৌবন থাকতে ভগবানকে ডাকতে হয় পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অবশ্যই ভগবানকে ডাকতে হবে অবশ্যই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম সম্পাদন করতে হবে একাদশী ব্রত অবশ্যই করতে হবে আপনারা নিশ্চয়ই একাদশী ব্রত করছেন যারা করছেন না তাদেরকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করানোর জন্য যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে ধর্মের এই শাশ্বত বাণীগুলোকে প্রচার করুন আপনি যতটুকু আচরণ করেন সেই আচরণের ভিত্তিতে প্রচার করুন আর বিশেষ করে যুব সমাজকে জাগ্রত করার চেষ্টা করুন যুব সমাজ যদি জাগ্রত হয় তারা যদি ভক্ত হয় তাদের দ্বারা যে সমাজ হবে তাদের বিবাহের পর যে সন্তান সন্ততি হবে নিশ্চয়ই তারা ভক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই আর আমি এরকম একটা সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই ভগবানের গুণগান করবে সবারই কণ্ঠে তুলসীর মালা থাকবে সবারই ললাটে হ্যাঁ গোপীচন্দনের তিলক অঙ্কিত থাকবে হ্যাঁ আমি এরকম একটা সমাজের স্বপ্ন দেখি সবাই সবার হাতে জপমালা থাকবে হ্যাঁ সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে নিশ্চয়ই সেই দিন আর বেশি দূরে নয় যে দিনের কথা চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা সবাই হরি হরিনাম করব সবারই কপালে তিলক অঙ্কিত থাকবে সবারই কণ্ঠে তুলসীর মালা থাকবে সবারই হাতে জপমালা থাকবে চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পাশাপাশি যে যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি কর্মের পাশাপাশি নিশ্চয়ই ভগবানকে স্মরণ মনন করুন আট বছর বয়স থেকে একাদশী ব্রত শুরু করুন যারা করছেন না তাদেরকে উৎসাহিত করুন এবং যদি পারেন নির্জলা করার চেষ্টা করুন সমর্থ হলে তাতেও যদি না পারেন ফলমূল জল খান তাতেও যদি না পারেন সবজি গ্রহণ করেন কিন্তু রুটি অবশ্যই গ্রহণ করা যাবে না যে কোনো একাদশীতে জাগরণ করলে একাদশীর অর্ধেক কৃপা লাভ করা সম্ভব যদি পারেন জাগরণ করুন রুটি যারা খাচ্ছে তাদেরকে নিষেধ করুন জাগ্রত করার চেষ্টা করুন যে রুটি খাওয়া যাবে না সবার মাঝে এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত পান করার জন্য পরিবেশ সৃষ্টি করে দিন। তাহলে ভগবান সন্তুষ্ট হবেন ভগবান আমাদেরকে কৃপা বাড়িতে স্নাত করবেন একাদশী রেখে চা পান বিড়ি সিগারেট গ্রহণ করবেন না কোনো ধরনের ন্যাশজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না প্রশাসনিক সামগ্রী অবশ্যই একাদশী রেখে ব্যবহার করা যাবে না শারীরিক মানসিক দিক থেকে এই দিন একাদশী রেখে সংযম থাকুন সচেতন থাকুন যার অ্যাকাউন্টে যত বেশি টাকা আছে তার অন্তত সাহস তাকে মনের মাঝে যার অ্যাকাউন্টে যত বেশি নাম হ্যাঁ ভবনদী পার হওয়ার সম্বল করি যত বেশি অ্যাকাউন্টে জমা থাকবে এই অ্যাকাউন্টে তত বেশি তার শেষের দিনে ভয় থাকবে না কারণ হরিদিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে সবারই একদিন যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে এই পৃথিবী যেমন আছে তেমনই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে কি নিয়ে যাবো পাড়ের সম্বল তো করতে হবে আর সেই পাড়ের সম্বল কৃষ্ণ নাম নাম নামের সঙ্গে থাকুন কৃষ্ণ প্রেমের সঙ্গে নিজেকে একীভূত করুন কলিযুগের ব্রত একাদশীটি পালন করুন কায় মনোবাক্যে সবারই মঙ্গল হোক আগামীকাল যুগিনী একাদশী তিথি সেই একাদশী তিথি আপনারা কায় মনোবাক্যে শাস্ত্রের নিয়মে পালন করার চেষ্টা করুন নির্জলা থাকার চেষ্টা করবেন যতটুকু সময় পারেন দুপুর বারোটা বিকেল তিনটা সন্ধ্যা ছটা তারপর যদি নাই পারেন শরবতটা পাবেন আবারও শরবত বানানোর নিয়মটা বলছি সমপরিমাণ জলে এক চিমটি গোলমরিচের গুঁড়া এক মুষ্টি মিশ্রি একটু লবণ একটু লেবুর রস একটু কালো মেঘের গুঁড়া কালো মেঘের গুঁড়া না পেলে একটু নিম পাতার গুঁড়া আর যদি কালো মেঘ বা নিম নাই পেয়ে থাকেন তথাপি সমপরিমাণ জলে এক চিমটি গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচটা কুটে এক চিমটি গুলমরিচের গুঁড়া এক মিষ্টি মিশ্রি মিষ্টি না পেলে চিনি অল্প লেবুর রস একটু লবণ ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যার পর পেয়ে নেবেন শরবতটা পাওয়ার পর দেখবেন শরীরে এনার্জি হয় আপনার শরবতটা পেয়ে তারপর আমাকে বলবেন যে নিশ্চয়ই চমৎকার একটা শরবতের উপকরণ বলে দিয়েছেন এই শরবতটা পেয়ে অনেক ভালোভাবে আমরা একাদশী করছি শরবতটা পান শরবতটা পেয়েও যদি মনে করেন যে আপনি ক্লান্তি অনুভব করছেন পারছেন না ফল পাবেন তবে খালি পেটে ফল না খাওয়াই ভালো খালি ফেটে ফল খেলে অনেক সময় বিভিন্ন রোগের ভাইরাস প্রবেশ করে আর ফলের মাঝে যে আছে অবশ্যই সচেতন থাকতে হবে এই দিক থেকে ফল পাওয়ার পরও যদি না পান না পেয়ে থাকেন বা পারছেন না এরকম অনুভব করেন অবশ্যই সবজি পাবেন তবে রুটি অবশ্যই পাওয়া যাবে না রাত জাগরণ করার চেষ্টা করুন আমরা আগামীকাল অনেক সময় লাইভে থাকব। যেহেতু একাদশী একাদশীতে আমরা লাইভে থেকে কৃষ্ণ কথা শ্রবণ হরি নাম কীর্তন করব ভজন করবো আগামীকাল আপনাদের কাছে আবারও অনুরোধ আপনার লাইভটিকে শেয়ার করুন ভজন নিশ্চয়ই হবে ভজনের মাধ্যমেই শেষ করব অনেকে অনুরোধ করছেন তবে আপনারা নিশ্চয়ই লাইভটিকে শেয়ার করুন সর্বোচ্চ সংখ্যক যত বেশি পারেন গ্রুপের মাধ্যমে শেয়ার করুন নিজের আইডি থেকে শেয়ার করুন একটি শেয়ারি পারে অসংখ্য ভক্তবৃন্দকে কৃষ্ণকতা আলাপনে যুক্ত করতে এই কৃষ্ণকতা আলাপন পরিবারটিকে আপনারা বর্ধিত করুন যত বেশি ভক্তবৃন্দকে অ্যাড করতে পারবেন তত বেশি কল্যাণ হবে সমাজের আমি আবারও সবাইকে বলছি আপনারা আপনাদের প্রত্যেক বন্ধুদেরকে ম্যাসেঞ্জারে নক করবেন এবং তাদেরকে বলবেন যে প্রতি রাত নটা থেকে এগারোটা পর্যন্ত এই কৃষ্ণকথা লাইভটি প্রচার করা হয় এবং এখানে অনেক বিষয় জানা যায় আপনারা আপনাদের বন্ধুদেরকে ম্যাসেঞ্জারে আমন্ত্রণ করবেন মনে রাখবেন আমরা যদি এইভাবে প্রচার করি ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন দেখুন আমি এত ব্যস্ততার মাঝে এত সমস্যার মাঝে প্রতি রাত নটা থেকে এগারোটা পর্যন্ত দু ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করছি এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে যেন আমরা সবাই একটু নিত্য আনন্দে থাকতে পারি আমরা একটু আনন্দে থাকতে পারি আর আপনারা যদি আপনাদের অবস্থান থেকে আমাকে আরেকটু সহযোগিতা করেন লাইভটিকে শেয়ার করেন সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন গ্রুপের মাঝে যদি শেয়ার করেন এবং মেসেঞ্জারে আপনাদের বন্ধুদেরকে যদি আমন্ত্রণ করেন এই লাইভটিকে শোনার জন্য যদি আমন্ত্রণ করেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি জন ভক্তকে লাইভে আনতে পারেন শ্রবণ করাতে আমরা বিশাল একটা পরিবারে আমরা পৌঁছাতে পারবো এবং চৈতন্য মহাপ্রভুর শিবাণী গ্রাম থেকে গ্রামান্তরে এক সময় সারা বিশ্বে পৌঁছে যাবে আর সেদিনই হবে সার্থকতা আমরাও চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবো আবারও বলছি এই মুহূর্তে তিনশো জনের বেশি যুক্ত আছেন আপনারা যদি একটি করে শেয়ার করেন তিনশোর উপরে শেয়ার হওয়ার কথা কৃপা করে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকে ম্যাসেঞ্জারে আমন্ত্রণ করুন প্রতি রাত নটা থেকে এগারোটা এই লাইভটি শুনতে কতভাবে আমরা এমবিকে খরচ করে থাকি মুভি দেখে হ্যাঁ আমরা এম বি খরচ করি ফানি ভিডিও দেখে টিকটক দেখে আমরা এমবিবি খরচ করে থাকি দু ঘন্টা সময় ভালো কাজে এম বিটা খরচ করুন সাধু সঙ্গে এম বিটা খরচ করুন ভগবান আপনার অসীম কৃপা করবেন এবং ভগবানের অপ্রাকৃত কৃপামৃতে স্নাত হয়ে শেষের দিনে অবশ্যই ভগবান শ্রীগোবিন্দের অপ্রাকৃত চরণ লাভ করতে পারবেন সবার মঙ্গল হোক জয় রাধা জয় রাধা জয় জয় হা আমি কি শুধু একাই গাইবো আমার সঙ্গে কিন্তু আপনাদেরকেও গাইতে হবে বিশেষ করে রূপশ্রী মাতাজি অনেক অনুরোধ করছেন এই ভোজনটি করার জন্য আপনি কিন্তু নিশ্চয়ই গাইবেন আরো যে সকল ভক্তরা অনুরোধ করছেন তাদেরকেও বলছি আপনারাও এই ভজনটি আমার সঙ্গে সঙ্গে কীর্তন করুন আর আমার সঙ্গে পাশে বসে যারা গাইছেন লক্ষ্মী দেবী দাসী রাখি দেবী দাসী এবং রিপন এবং রুদ্রকৃষ্ণ দাস প্রভুজি তাদের জন্য একবার হরি বল জয় রাধা জয় কুঞ্জবিহারি জয় বৰ ধৰি জয়োপী জান জয়িৰি বৰ ধৰি জয়গ গোপী জনে বল জয়গিৰিব ৰধাৰী কুঞ্জবিহ জয় কুঞ্জবিহ জয় কুঞ্জবিহ জয় কুঞ্জবি জয় রা মধব জয় কুঞ্জবি যশানন্দ ব্রজ জনরঞ্জন যশদানন্দন গ্রজ জনরঞ্জন যশদানন্দন ব্রজ জনরঞ্জন যশদানন্দন গ্রজ জনরঞ্জন যশদানন্দন ব্রজ জনরঞ্জনন্দন ব্রজ জনরঞ্জন

कुञ्ज विहारी बिहारी। कुञ्ज बिहारी जय कुञ्ज विहारी जया Hare विहारी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Hare Krishna. Krishna Krishna, Hare 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 Ramo, Hurdy Ramo, 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 Hare Hurdy, Hare Krishna, 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 Hurdy, Hurdy, Hurdy Ramo, Hurdy Ramo, 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरी ओ हरि जय हो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण हरे राधे राधे हरे राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे

राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे श्याम राधे 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 श्याम राधे 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 श्याम राधे श्याम राधे श्याम राधे राधे जय राधे जय राधे गुरुदेव जया गुरुदेव जया गुरुदेव जया गुरुदेव गुरुदेव जया जय परम गुरुदेव जय परम गुरुदेव परम गुरुदेव जया परम गुरुदेव जय परम गुरुदेव जया परम गुरुदेव परम गुरुदेव जया परम गुरु देव जया प्रभु पद जय प्रभु पद প্রভুপাদ জয় প্রভুপদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিতৌর হরি হরিভ হরিভ

বিবল বঞ্চকল্প তরু ভেষ্ট কৃপা সিন্ধু বয়ে বোছ পতিতানং পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম এইবার করু না করো বৈষ্ণব গুসাই পতিতি পাবনে তোমা বিনা আর কে হো নাই নিকটে গেলে পাপ দূরে যায় এমনে দয়াল প্রভু কেবা কোথায় পায় গঙ্গার পড়শ হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ হরি স্থানে অপরাধে তারে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণবের হৃদয়ে সদা মুই করি বিশ্রাম প্রতি জন্মে করিয়া শত বছরের ধুলি নরুত্তম দাস মাগে আপনার বলি বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন সে জন আর কৃষ্ণের নাহি হয় দর্শন অতএব সব চারি বুদ্ধিমান জনে আশের করিয়া বজে বৈষ্ণবের চরণে জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা গিরিধারী কি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় শ্রীমণি নিত্যানন্দ প্রভু কি শ্রী অদ্বৈত প্রভু কি গদাদর পণ্ডিত কি শ্রীবাসাচার্য কি বৃন্দা দেবী কি অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্ত বৃন্দ কি অস্মদীয় গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি জ্যোতি গোস্বামী গুরু মহারাজ কি নিত্য লীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী লো ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ কি জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয় জয় অবদূত চিরা মণি শ্রীল গৌর কি সুর দাস বাবাজী মহারাজ কি ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয় জয় বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবা মহারাজ কি সরগুস্বামী পাদ জয় জয় অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্ত বৃন্দের আপন আপন গুরু মহারাজ কি কৃষ্ণ কথা আল আপন পরিবার জয় যায় যায় নেতাই গৌড় 시তানাতে প্রেমানন্দে হড়িঘড়ি বল বলি হে প্রেমেছে কহ শ্রী রাধে কৃষ্ণ চৈতন্য শ্রীমতী রাধা কি জয় জয় জয়ে শ্রী রাধে শম সবে হও সুখী সবে হও নিরাময়ক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময় আজকের মতো এখানেই কৃষ্ণকথা আলাপনে বিশ্রাম টানছে